হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মাকনুন সুলতানা, মাহিমার বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, পরিবার, বাড়িগাড়ি, ইনকাম, লাইফস্টাইল ও অজানা তথ্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাকেই বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মাহিমার আসল নাম মাকনুন সুলতানা মাহিমা আর তার ডাকনাম মাহিমা। তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেল। মাহিমার জন্মস্থান বরিশাল, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 19 এপ্রিল 2000 সালে। সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে মাত্র 21 বছর। মাহিমা উচ্চতায় 5 ফুট 1 ইঞ্চি ও তার ওজন 53 কেজির মতো। মাহিমার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। মাহিমার শখ হচ্ছে ভ্রমণ করা। মাহিমার শিক্ষা জীবন, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে এখনও পড়ালেখা করছেন। মাহিমা অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 2016 সালে টিকটক ভিডিও দিয়ে। এরপর তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2019 সালে ফ্রেন্ডস লাভ নাটক দিয়ে। তো আমার দেখা মাহিমার জনপ্রিয় নাটকগুলো হচ্ছে ফ্রেন্ডস লাভ, ছোটবেলার প্রেম, লাভ, লাভ রিয়্যাক্টস, ভালোবাসার কারাগার, জিএফ, স্টোরি অফ লাভ, বিএফ, শেষটা এমনও হয় ও প্রপোজ ইত্যাদি। মাহিমা এখনও পর্যন্ত সিঙ্গার রয়েছেন। বর্তমানে তার কোনো বয়ফ্রেন্ড নেই বলে তিনি দাবি করছেন। তবে গুঞ্জন রয়েছে তিনি নাকি তার সহশিল্পী প্রত্যয় হিরণের সাথে গোপনে চুটিয়ে প্রেম করছেন এবং খুব শীঘ্রই তাকে বিয়ে করবেন। মাহিমার ইনকাম, তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই মুহূর্তে মাহিমার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 10 লাখ টাকারও বেশি। মাহিমার গাড়ির কালেকশন, দুঃখিত, মাহিমা এখনও পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেননি। সো ভিউয়ার্স, মাহিমার নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে আগামী নতুন কোনো লাইফস্টাইল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।